সো আমাদের এই ওয়েবসাইটটি আপনার ফোনে অ্যাপস আকারে কিভাবে ইনস্টল করবেন এটাই দেখাবো আজকের ভিডিওতে। আমাদের এই ওয়েবসাইটটির অ্যাপস তৈরি করা হয়েছে, আগে অ্যাপস ছিল না, এখন থেকে আপনারা সবাই অ্যাপস ডাউনলোড করে অ্যাপস দিয়ে সব সময় টপ আপ করতে পারবেন। অ্যাপস ডাউনলোড করার জন্য সবার আগে যেটা করতে হবে, আপনার ফোনে যদি আমাদের পুরাতন কোনো অ্যাপস থেকে থাকে, ধরেন এখন থেকে এক দুই মাস বা ছয় মাস আগের অ্যাপস থেকে থাকে, সেইটাকে আগে আনইনস্টল করে নেবেন। এই যে দেখেন এই অ্যাপসটাকে আমি আনইনস্টল করে দিচ্ছি, দেখেন আমি আনইনস্টল করে দিচ্ছি। এরকম করে আপনার ফোনে যদি আমাদের পুরাতন কোনো অ্যাপস থাকে সেটাকে আনইনস্টল করবেন সবার আগে। এরপর হচ্ছে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে বা আপনি যে ব্রাউজার ইউজ করেন সবসময় আমাদের ওয়েবসাইটে টপ আপ করার জন্য, সেই ব্রাউজারটার ডাটা ক্লিয়ার করবেন। তো আমি আমার ক্রোম ব্রাউজারে ডাটা ক্লিয়ার করতেছি, আশা করি ডাটা ক্লিয়ার করা আপনারা পারেন। তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখেন এই যে স্টোরেজ ইউজ আছে এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এক এক ফোনে এক এক ধরনের আসবে, আমার ফোনে এরকম আসতেছে, আপনার ফোনে হয়তো অন্যরকম আসতে পারে। তো দেখবেন যে আপনারা ক্লিয়ার কেস নামক একটা অপশন আছে, সেটা পেয়ে যাবেন, সেটাই ক্লিক করে একবার ক্লিয়ার কেস করে নেবেন। তারপর ম্যানেজ স্পেস নামক একটা অপশন আছে, সো ম্যানেজ স্পেস নামক এই অপশনটাতে ক্লিক করে ক্লিয়ার অল ডাটা নামক একটা অপশন পাবেন, এইটাই ক্লিক করে আপনার ব্রাউজারের ডাটাটা ক্লিয়ার করে নেবেন। এরপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটে আসবেন। এই ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। তাছাড়া আপনি চাইলে ক্রোম ব্রাউজারে নতুন করে যখন ঢুকবেন তখন আপনাকে আপনার জিমেল সিলেক্ট করতে বলবে, যে জিমেল দিয়ে আর কি আপনি ক্রোম ব্রাউজার চালাতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি আমার জিমেলটা সিলেক্ট করে নিচ্ছি। দেন আপনার ক্রোম ব্রাউজার ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি সার্চ বারে আমাদের ওয়েবসাইটের নাম লিখতে পারেন, amsytgameshop.net, এটা লিখে সার্চ করলে ওয়েবসাইট চলে আসবে সরাসরি। আর ওয়েবসাইট আসার পরে আপনি হচ্ছে এইখান থেকে ডান কর্নারে দেখতে পারবেন যে থ্রি ডট রয়েছে উপরে, এই থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে নিচে দেখবেন যে ইনস্টল অ্যাপ নামক একটা অপশন রয়েছে, ইনস্টল অ্যাপ নামক এই অপশনটাতে ক্লিক করে এই যে ইনস্টল বাটনটা রয়েছে এটাতে ক্লিক করলেই আপনার ফোনে কিন্তু সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিতরে আপনার অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে। যদি আপনার নেট স্পিড ভালো থাকে আরও তাড়াতাড়ি ডাউনলোড হবে, তবে তার আগে কিন্তু ক্লিয়ার ডাটা অবশ্যই করতে হবে। ক্রোম ব্রাউজারে পুরাতন অ্যাপস থাকলে সেটাও কিন্তু আনইনস্টল করে নিতে হবে। সো দেখেন আমার কিন্তু এখানে অ্যাপস ডাউনলোড হয়ে গেছে, MSYT ফ্রম গুগল প্লে স্টোর ভার্সন অন। অ্যান্ড এবার আমার কিন্তু ওপেন করারও অপশন আসছে, আমি এখান থেকে ওপেন না করলাম, আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে অ্যাপসটা, এরকম কিন্তু আপনার ফোনেও অ্যাপস ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনি অ্যাপসে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে এইখানে সাইন ইন যদি করা থাকে আপনার আগে থাকতে আমাদের ওয়েবসাইটে, সেটা তো সাইন ইন হয়ে যাবে অটোমেটিক, এখানে ইউজার দেখতে পারবেন আপনার। আর যদি সাইন ইন না করা থাকে সেক্ষেত্রে আপনি সাইন ইন করে নেবেন। আর কীভাবে সাইন ইন করবেন, কীভাবে টপ আপ করবেন এটা জানতে এই যে ভিডিওটা আছে, আমাদের ওয়েবসাইটে কীভাবে রেজিস্টার করে অর্ডার করবেন এইখানের এই ব্যানারটায়, এই যে এই ব্যানারটায় ক্লিক করলেই আপনি একটা ভিডিও দেখতে পারবেন ইউটিউবে, ওই ভিডিওটা দেখে এখানে সাইন ইন করে আপনি সুন্দরভাবে আমাদের ওয়েবসাইট থেকে টপ আপ নিতে পারবেন। আশা করি আপনাদেরকে আমি সুন্দরভাবে অ্যাপস ডাউনলোড করবেন কীভাবে, কীভাবে ডাটা ক্লিয়ার করবেন, কীভাবে পুরাতন অ্যাপস ইনস্টল করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন সব কিছু বোঝাতে পেরেছি। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।